মসজিদে ঢুকে তো তাহিয়াতুল মসজিদ দুই রাকাত যে সালাত আছে এটি পড়া হয়, কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে যেহেতু ঢাকা শহর বা শহরগুলোতে বিভিন্ন মসজিদে ঈদের সালাত হয়ে থাকে, এক্ষেত্রে মুসল্লি ভাইয়েরা মসজিদে প্রবেশ করে তারা দুই রাকাত কি সালাত আগে আদায় করবে, যেহেতু ঈদের সালাতের পূর্বে অন্য কোনো নামাজ নেই, বিষয়টি স্পষ্ট করবে? জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা ফিল মসজিদ সাল্লু রাকাআতাইন ফালা ইয়াজলিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবে তখন দুই রাকাত সালাত আদায় করবে, সালাত আদায় না করা পর্যন্ত বসবে না। এই সালাতটা খুবই গুরুত্বপূর্ণ সালাত, এবং এই সালাতের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। বুখারীর বর্ণনা, একজন সাহাবী এসে বসে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বললেন যে কুম, তুমি দাঁড়িয়ে যাও, সাল্লাইতা, তুমি কি নামাজ আদায় করেছো? সাহাবী বললেন, না। আল্লাহ রাসূল বললেন, সাল্লু রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করো। তাহলে এই সালাতের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সালাত যদি ঈদের দিন যদি জুমা মসজিদে সালাত ঈদের সালাত আদায় করা হয় তখন মুসল্লি এসে কী করবে? মূলত ঈদের সালাত মসজিদের জন্য নয়। প্রথম কথা হলো, ঈদের সালাত হবে উন্মুক্ত মাঠে, খোলা ময়দানে। তো যদি পরিবেশ প্রতিকূলতার কারণে যদি মসজিদে আদায় করতে হয় তাহলে এর দুটো পদ্ধতি। এক পদ্ধতি হলো, সে ব্যক্তি এসে দাঁড়িয়ে থাকবে মসজিদে, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে বসতে নিষেধ করেছেন, সে দাঁড়িয়ে থাকবে, যেহেতু প্রথমে সালাত আদায় করতে হয় ঈদের সালাত, পরবর্তীতে খুতবা দিতে হয়। এই জন্য জুমায় আগে খুতবা দিতে হয়, ঈদের সালাত আগে সালাত আদায় করতে হয়, পরে খুতবা দিতে হয়। এই জন্য সে দাঁড়িয়ে থাকবে মসজিদে সালাত আদায় করে, তারপরে বসবে। আর যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের সালাতের আগে এবং পরে কোনো সালাত নেই, আবার কেউ কেউ বলেছেন যেহেতু ঈদের দিন আগে এবং পরে কোনো সালাত নেই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হিসাবে বসে পড়বে। আবার কোনো কোনো উলামায়ে কেরাম বলেছেন, যদি মসজিদে ঢুকতেই হয় ঈদের দিন, যেহেতু কোনো সালাত নেই, তারপরেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে ঢুকলেই তোমরা দুই রাকাত সালাত পড়বে, না পড়ে বসবে না, সেই হিসাবে দুই রাকাত সালাত আদায় করবে। দু ব্যাপারেই আমল করলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আল্লাহ বুঝার তৌফিক দিন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল ঈদের সালাতে। জি, আমরা আমাদের দেশে ছয় তাকবীরে পড়া হয়ে থাকে, আর অন্য কোথাও বহির্বিশ্বে বা আরব বিশ্বগুলোতে ১২ তাকবীরও পড়া হয়ে থাকে। আসলে যে দুটি মতামত, এটি দুটি সহি কিনা নাকি কোনো একটি সহি, অবস্থানটা কি ইসলামের? জি, ইসলামের এটাই হলো সৌন্দর্য, এটাই হলো বিউটি, যে আমলের ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন। এই আমরা যারা ১২ তাকবীর পড়ি আমরা মনে করি ছয় তাকবীরেরটা সহিনা, আর যারা ছয় তাকবীর পড়ি তারা মনে করি ১২ তাকবীরের সহিনা। আমাদের সমস্যা হলো আমরা যেটা করি এটাই ভালো, আর আমাদের বাইরে যেটা হয় সেটা ভালো না। যারা রাফায়ে আদায়ন করে তারা মনে করে রাফায়ে আদায়ন না করলে নামাজ হয় না, আর যারা রাফায়ে আদায়ন করে না তারা বলে রাফায়ে আদায়ন এটা হলো আগের যুগের, প্রথম যুগের ছিল, এখন নেই। মূলত এগুলো দুটোই সহি, এই ১২ তাকবীরেরটাও সহি এবং ছয় তাকবীরেরও সহি, কারণ ছয় তাকবীরের হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানি সহি বলেছেন। সুতরাং তাকবীরাতুল ঈদাইন কা সালাতিল জানাজা, হাদিসটি এমন, সালাতুল ঈদাইন কা সালাতিল জানাজা, ঈদের সালাত জানাজার নামাজের সালাতের মতোই চার তাকবীরে, এই তিন তক চার তাকবীরে তিন তাকবীরে, মূলত তিন তাকবীর সালা ঈদের নামাজ তিন তাকবীর, আরেকটা হলো কি ওই রুকুর তাকবীর, রুকুর তাকবীর অথবা তাকবীরে তাহরিমা তাকবীর, এই হিসাবে দুটোই। এটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন এবং অসংখ্য আলামা ইকরাম সহি বলেছেন, জঈফ কিংবা বাতিল বলার কোনো সুযোগ নেই। কথা ছয় তাকবীরে যেটি আদায় করা হয়ে থাকে এটাও সহি, ১২ তাকবীরে যেটি আদায় করবেন ইনশাআল্লাহ দুটোই আদায় হয়ে যাবে।